মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন আব্দুস সাত্তার। রাজ্যের মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন পদ পেলেন আব্দুস সাত্তার। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে মন্ত্রিসভার সদস্য ছিলেন আমডাঙ্গার প্রাক্তন সিপিএম বিধায়ক আব্দুস সাত্তার। পরে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি হন আব্দুস সাত্তার। আর সেই পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার। এবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন আব্দুস সাত্তার। হিন্দু ভোট ভাগ করে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পুরস্কার, আরজিকর কাণ্ডের আন্দোলনকে বিপথে চালিত করার পুরস্কার, ইন্ডিয়া জোটের শরিক আব্দুস সাত্তারকে পুরস্কার মুখ্যমন্ত্রী, টিএমসি মানে তৃণমূল মার্কসিস্ট কম্বো, এক্স হ্যান্ডেলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। জন বার্লা কি তৃণমূলে যোগ দিচ্ছেন? বিধানসভা উপনির্বাচনের মুখে তার বাড়িতে তৃণমূল নেতাদের বৈঠকের পরই শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গাকে নাম না করে ওয়ান ম্যান আর্মি বলে কটাক্ষ করলেন বার্লা। পাল্টা জবাব দিয়েছে টিগ্গাও। আর এক সপ্তাহ পরই আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। অথচ বিজেপির প্রচারে একবারের জন্যও দেখা যায়নি মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে। এই আবহেই ভোটের ঠিক আগে জল্পনা বাড়িয়ে বাড়িতে তৃণমূল নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন জন বার্লা। আর তারপরই ইঙ্গিতপূর্ণভাবে আলিপুরদুয়ারের বর্তমান বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ। আর এর ফলেই প্রশ্ন জোরালো হয়েছে, তাহলে কি ফুল বদল করতে চলেছেন জন বার্লা? শক্ত ঘাটি উত্তরবঙ্গে কি ফাটল ধরতে চলেছে বিজেপিতে? এসে লিডারশিপ সে কাইসে কাম করেগা? তাহলে কি দল চেঞ্জ করছেন? নাই, আবি তক ও সোচা নেই হাম দল চেঞ্জ করনে কে, লেকিন লেকিন হাম একদম নিউট্রাল হ্যায়। সোমবার জন বার্লার বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও জেলা তৃণমূলের মুখপাত্র দুলাল দেবনাথ। আমাদের কোনো সিটিং এর দরকার হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি সাংগঠনিক দক্ষতা, এতে আকৃষ্ট হয়ে জন বার্লা যদি মনে করেন আমাদের সঙ্গে আসবেন তাহলে আসতে পারেন। এরকম কোনো কথা হলো এবং এবং এই বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বৈঠকের পরই নাম না করে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও জেলা সভাপতি মনোজ টিগ্গাকে তীব্র আক্রমণ করলেন জন বার্লাই। এখনো আমি চেয়ারম্যান, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি এমপি, এমএলএ, সব কিছু তুমি, বাকি কি করবে? যদি ওয়ান ম্যান আর্মি হিসাবে যদি ডিস্ট্রিক্টকে চালাইলে তাহলে কি চলতে পারবে? কেউ ওইভাবে লিডারশিপ নামতে পারছে না, কেউ লিডারশিপ, আপনি ডিস্ট্রিক্ট থেকে অনেক লিডাররা নামতেছে না, ওয়ান ম্যান আর্মি হিসাবে চলছে, ওইভাবে তো চলবে না। এখন আপনারা বুঝতে পারবেন না। ভারতীয় জনতা পার্টিতে ওয়ান ম্যান আর্মি বলে কিছু থাকে না, সব কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। উনি হয়তো বলছেন প্রার্থীর ব্যাপারে, তো প্রার্থী তো উনি তো এবং কতদিন বিজেপি করেছেন জানি না, কিন্তু আমাদের দলে আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি এবং পার্লামেন্টারি বোর্ড ঠিক করেন যে লোকসভায় কি বিধানসভায় কে বা কারা কোন জায়গাতে প্রার্থী হবে। ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা ওনার ব্যাপার, কার সাথে বসবেন, কার সাথে বসবেন না, কোথায় থাকবেন, কোথায় থাকবেন না, সেটা ব্যক্তিগত ব্যাপার। মনোজ টিগ্গার হয়ে পাল্টা জন বার্লাকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। এখানে ওনাকে যারা জিতিয়েছিল ওরাই মনোজ এবং এখানকার বাই ইলেকশন তারাই জেতাবে। উনি এমপি হয়েছিলেন, মন্ত্রীও হয়েছিলেন, উত্তরবাংলা থেকে কে এই সম্মান পেয়েছে? এত বিজেপি ওনাকে সম্মান দিয়েছে, তো পার্টি যাকে যে কাজ দিয়েছে আমরা সেটা করছি। অনেকেই বিজেপির ভবিষ্যৎ বুঝে গিয়েছেন এবং বিজেপির ক্রিয়াকলাপে বিরক্ত, বিশেষভাবে যারা রাজনীতি করতে চান মানুষকে নিয়ে, তারা বুঝতে পারছেন যে এই অ্যান্টি বেঙ্গল বাংলা বিরোধী রাজনীতিটা মানুষ বিরক্ত হচ্ছেন। বিজেপির নেতৃত্ব এবং নীতিতে বিরক্ত হয়ে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করছেন। ভোটের আগেই কি দল বদলাতে পারেন জন বার্লা? তাতে কি উপনির্বাচনে বিজেপির ক্ষতি হবে, নাকি শক্ত ঘাটি মাদারিহাটে ফের ফুটবে পদ্ম? জানা যাবে 23 নভেম্বর। রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।